হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ঠিক আছো তো? আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছকে ঔষধি গাছ বলা হয়, তার কারণ এর উপকারিতা অনেক। সর্দি কাশি থেকে শুরু করে কিন্তু অনেক আমাদের রোগ মুক্তি দিতে পারে এই তুলসী গাছ। কিন্তু তোমরা অনেকেই জানো না যে ওজন কমাতেও সাহায্য করে এই তুলসী গাছ। অনেক সময় কি হয়, ভুঁড়ি যখন বেড়ে যায় এই পেটের জেদি ফ্যাট কিন্তু কমানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই তুলসী পাতা কিন্তু সেই কাজে তোমাদের সাহায্য করতে পারে। সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা, যে এই তুলসী পাতা কিভাবে তোমাদের ভুঁড়ি বা পেটের জেদি ফ্যাট কমাতে সাহায্য করবে। আমরা তো অনেকেই জানি যে তুলসী পাতা সর্দি কাশির জন্য অব্যর্থ ওষুধ, কারণ এখানে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। কিন্তু এখানে এই তুলসী পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা আমাদের ফ্রি র্যাডিকেল থেকে শরীরকে রক্ষা করে। আর এছাড়া কিন্তু এই ওজন কমাতেও তুলসী পাতা খুবই সাহায্য করে। তার কারণ হচ্ছে, সকালবেলা তোমরা যদি ঈশদুষ্ণ গরম জলে 5-6টা তুলসী পাতা ভিজিয়ে খাও, এটা কি করবে, তোমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইরে বার করে দেবে, শরীরে বিপাকক্রিয়ার হার বাড়িয়ে দেবে, মেটাবলিজম দ্রুত হবে, যার ফলে কি হয়, ক্যালোরি বেশি বার্ন হয় এবং তোমাদের ওজনও কমে যাবে। আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এই তুলসী পাতা সকালবেলা ঘুম থেকে উঠে ঈশদুষ্ণ গরম জলে ভিজিয়ে খাবে, সেটা একটু চলো দেখে নিই। সকালে ঈশদুষ্ণ গরম জলে তোমরা যদি 5-6টা তুলসী পাতা এইভাবে নিয়ে জলে ভিজিয়ে রাখো কিছুক্ষণ, তারপর যদি সেটা পান করো, এটা তোমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। তোমরা এই জলে লেবুর টুকরো যোগ করে নিতে পারো। রোজ সকালে যদি এই তুলসী পাতা ভেজানো জল তোমরা নাও, তার উপকারটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার আসি গোলমরিচ আর তুলসী পাতা আর একটু জোয়ান মিশিয়ে কিভাবে তোমরা চা তৈরি করবে। সেই চা যদি তোমরা নিয়মিত খাও, তোমাদের ওজন কমার পাশাপাশি কিন্তু গলা ব্যথা এবং সর্দি কাশিও কমে যাবে। চলো এই তুলসী পাতা এবং গোলমরিচ দিয়ে কিভাবে আমি চা বানাই সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি একটা সসপ্যানে 1 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি। তারপর এই জলে 5-6টা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এবার এই জলে 5-6টা মতো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। এবার এখানে 1 পিঞ্চ মতো জোয়ান অ্যাড করে দিচ্ছি। এবার এই জলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার আমি প্রথমে গ্লাসে 1/2 চামচ মতো একটু গুড় অ্যাড করে নিচ্ছি। তোমরা গুড় অ্যাড করতেও পারো নাও পারো। এবার যে চাটা আমি বানিয়েছিলাম সেটা আমি ছেঁকে নিচ্ছি। দেখো, আমার তুলসী টি রেডি হয়ে গেছে। তুলসী পাতার সঙ্গে গোলমরিচ মিশিয়ে এই চা খেলে আমাদের শরীরে ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ সহ প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, তার পাশাপাশি ওজনও কমে। দেখো, এই তুলসী পাতা গোলমরিচ আর জোয়ান দিয়ে যে চাটা আমি বানালাম সেই চাটা কিন্তু এবার আমি খেয়ে নেব। তোমরা বাড়িতে কিন্তু এই চাটা অবশ্যই ট্রাই করতে পারো এবং তোমাদের ছোট বাচ্চাদেরও কিন্তু এটা দিতে পারো। আর এটা যদি তোমরা খাও, তোমাদের সর্দি কাশি যেমন কমবে, তার পাশাপাশি কিন্তু ওজনও কমবে। তাহলে ভুঁড়ির জেদি ফ্যাট বা চর্বি কমাতে হলে এই তুলসী পাতাকে কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগিও। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে আসে,
তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিতে পারো। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী পর্বে।